إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে লাইভ দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গের বহুল প্রত্যাশিত সেই স্বপ্নের পদ্মা সেতুর বাস্তব চিত্র, যেটা আমরা এখন অবলোকন করছি। হয়তো বা কিছুদিন পরেই এটার উপর দিয়ে আমরা এভাবে করে উপর দিয়ে চলে যাব একদম বরিশাল, খুলনা, মংলা। ঠিক আছে, মনে ছিল না একটু আগে হঠাৎ করে মনে পড়লো। দর্শক আমরা আজকে সারসেনা শরীফের মাহফিলের উদ্দেশ্যে রওনা হওয়া, একরকম জুমা নামাজ পড়াইতে হয়তো ঢাকা আসা লাগতে পারে, এখনো কনফার্ম না। না আসতে হলে ইনশাল্লাহ আজকের মাহফিল শেষ করে, আজকের মাহফিল গলাচিপাতে, পটুয়াখালী জেলার গলাচিপা। তো মাহফিল শেষ করে ইনশাল্লাহ কালকে একটা প্রোগ্রাম আছে বাকেরগঞ্জ, এরপর ইনশাল্লাহ সারসেনা শরীফের উদ্দেশ্যে রওনা হব। ইয়াহিয়া দেখছেন, সাকিব দেখতেছেন, শালম ভাই দেখতেছেন, আল আমিন মির্ধা দেখতেছেন, অনেকে দেখতেছেন, ধন্যবাদ সকলকে, মোরব জানাচ্ছি সাথে থাকার জন্য। ইয়াহিয়া আমরা হচ্ছে মাওয়া ফেরিতে যাচ্ছি গলাচিপা প্রোগ্রামে, যাবার সাথে। আচ্ছা, সাদকে আমাকে ফোন দিতে বললো, একজন যাওয়া যাবে আমার গাড়িতে, গাড়ি নিয়ে যাচ্ছি। তো গাড়িতে একটা সিট খালি আছে, হয়তো সাদ না ইয়াহিয়া দুজনের একজন যাইতে পারবা। কে যাবা আমার একটু জানাইও, ঠিক আছে? বুঝতে পারছো, সাদকে ফোন দিতে বললো আমার কাছে। এমডি হৃদয় রাজ দেখতেছেন, অলিউল্লাহ আশিকি, সালাম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলম সিফাত দেখতেছেন, আরফান নিলয়, অনেক ভাইরা যুক্ত হয়েছেন, সবাইকে মোহরবাদ। ইসমাইল পাটোয়ারি ভাই দেখছেন, আমাদের পদ্মা সেতু বলে কথা সবারই দেখতে ইচ্ছা করে, দেখলে ভালো লাগে। মিশর থেকে দেখছে ছোট স্নেহের ছোট অনুজ প্রতিম জহুর ইসলাম আবেদি, দোয়া করি আল্লাহ হকানি রব্বানি আলেম হিসেবে কবুল করবো। আমার মামা দেখতেছেন, অলি মামা দেখতেছেন, আমার সাথে আমার বন্ধু আছে, বন্ধুগণ নীরব আছে, রিমম মামা আছে। কই নীরব কোথায়? হ্যাঁ, গাড়িতে আমাদের পাইলট যাতে গান শুনতে চায়। এখানে অনেক লোকজন আছে ফেরির ভিতরে, এখন আমি এখানে বসে গান গাইলে মানুষ কি মনে করবে বলো? সেজন্য আজকে না হয় গান থাকুক। আহমদ ওমর ফারুক, সাব্বির আহমেদ, সোহেল, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। এটিএম সালে দেখতেছেন ভাই, আসেন আমাদের এলাকায়,
আতিথিয়তা গ্রহণ করুন। আচ্ছা, এলাকা কোথায়? আরফান নিলয় কোন এলাকা যেন ভুলেই তো গেছি। আব্দুর রশিদ ভাই সৌদি আরব থেকে দেখছেন। আহারে, পদ্মা সেতু থেকে আমরা ক্রমশই দূরের দিকে চলে যাচ্ছি। জুম করে দেখাতে হচ্ছে আপনাদেরকে স্বপ্নের পদ্মা সেতু। আমাদের ফেরিটা বেশ ভালো, নতুন একটা ফেরি। আমাদের গাড়িটা একদম নিচে দেখা যাচ্ছে। আমার ক্লাসমেট বন্ধু নীরব, নাজবুল ইসলাম নীরব, ও হচ্ছে ও নিজে ড্রাইভ করে আসছে গাড়ি, যদিও পাইলট আছে। ওই যে আমার সাথে গাইবো এটা। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ গাইবো সাকিব। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানে তাকাবো দেখবো শুধু নিয়ামত আলাম। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। শেখ আব্দুল্লাহ আল মামুন, উনিও আছে আমাদের সাথে। তাওহিদ এবং হুজরতুল্লাহ নকশবন্দি হুজুরের সাথে শরীয়তপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ইনশাল্লাহ যাবো। আমাদের নবীর ভাই ইনশাল্লাহ আবার দেশে আসবে, দেখা যাবো ইনশাল্লাহ আবার প্রোগ্রামে সুযোগ হলে যাবো ইনশাল্লাহ। বারো পাইকা আল মদিনা জামে মসজিদ আগলজারা বরিশাল থেকে শেখ আব্দুল্লাহ মামুন। জি মামুন ভাই, অনেক অনেক শুভকামনা। স্যার সিনটা দেখা হবে ইনশাল্লাহ মামুন ফিলে। নৌকার ভিতরে টলার লাগানো, ওয়াও। আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। ওয়াও, ফেরির মধ্যে দেখছেন কত সুন্দর বৃক্ষরোপণ করেছে, ট্রি প্লান্টেশন অসাধারণ। আর মাওয়ার এই ফেরিটা যথেষ্ট অত্যাধুনিক, একদম সম্পূর্ণ হাইড্রোলিক এবং ডিজিটালাইজ করা দেখতে পাচ্ছি আমরা। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া পোষণ করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার উপর তুমি তোমার চেয়ে মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। এই পদ্মার মধ্যে অসাধারণ দেখছেন, গরুর পাল পদ্মার চরের মধ্যে
রাখালের ধেনু পাল থাকে কি মুঠি আপনি কি চলে জলেতে হরি নিজে কি চলে প্রদীপ নাই জ্বললে গহীন সাগরে সে ডুবিবে বিবে অতল মোহনায় কি বলে ডেকেছো আমায় কে তুমি কোথায় কি বলে ডেকেছো আমায় গান লিখিলেই গান আপনি কি গায় তব বল গায়কের মহিমা কোথায় গান লিখিলেই গান আপনি কি গায় তব বল গায়কের মহিমা কোথায় গাহিয়া তোমার গান লুকালো সবার প্রাণ লুকালো মোহনায় কি বলে ডেকেছো আমায় লিপু খান না কি লঞ্চের নাম একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের সবাই তুমি আমার অহংকার সোহেল হাফেজ সোহেল হুসেন একদম স্নেহের এক ছোট ভাই ফুরফুরার বর্তমান গতিনিশী নজরুলের সাথে থাকে ফুরফুরা শরীফে আছে ফুরফুরা থেকে দেখছে সোহেল দোয়া চাই ফুরফুরার কায়েমুজ্জামান মোজাদ্দেদুজ্জামান হুজুরদের মাজার শরীফ জিয়ারত করে আমার জন্য আমি নাখান্দার গুনাহগার অধমের জন্য কাজ করে দোয়া করবা আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন সাদিকুর রহমান আজহারি ভাই দেখছেন আমাকে আমাদেরকে আব্দুল হান্নান সালিহ হুজুর দেখছেন সেফাতুল্লাহ অনেক ভাইরা আছেন সাথে ধন্যবাদ সবাইকে কে এম আসাদুজ্জামান ভাই দেখছেন শিয়ারুল ইসলাম সাদিকুর রহমান সাবিকুল্লাহ হুসাইনি ইসাহেব আমার বিশ্বাস বানালে সবাই খাজা এনায়েতপুরি এত লোক মনে হচ্ছে এখন উল্টাই উল্টাই পড়বে ভাই পিচি লঞ্চ দেখে ভয় পায় না এটা কিন্তু মাওয়ার লঞ্চ বরিশালের লঞ্চ অনেক বড় লাক্সারিয়াস লঞ্চ ফাইভ স্টার হোটেলের মানের পূর্ব দিগন্তে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এটা গাইলি খালি আমার মনে পড়ে সূর্য দিগন্তে পূর্ব উঠেছে আচ্ছা আচ্ছা বন্ধুরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি চলে যাব নিচে হ্যাঁ নিচে গেলে হয়তো ইয়ে থাকবে না ওই যে কি বলে নেটওয়ার্ক থাকবে না সাইয়েদুর রহমান তফাদার চমৎকার ভাই চমৎকারের মতো তো কিছুই করি নাই
আমি শুধুমাত্র একটু ভিডিওগুলো এই যে দেখাইলাম পরিবেশটা চারপাশে চমৎকার তো এখানে ও চমৎকার পরিবেশ হতে পারে বেশ ভালো আচ্ছা এখানে নামাজের স্থান নামাজটা পড়ে নেই তারপরে